টি-20 বিশ্বকাপ শেষ, এবার সামনে নতুন মিশন, যে মিশনে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে রীতিমতো অপ্রতিরোধ্য। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ। আর সেই ওয়ানডে ফর্ম্যাটের জন্য আর দিন দশেক পরেই বাংলাদেশ লড়বে বিশ্বকাপের আয়োজক ভারতের বিপক্ষে। তবে তিন ম্যাচের সিরিজ অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। ভারতের স্কোয়াড ঘোষণা হয়েছিল আগেই, এবার এই সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করল বিস্তারিত বিডিক্রিকটাইম বুলেটিনের আজকের প্রতিবেদনে। বাংলাদেশের ঘোষিত ওয়ানডে দলে জায়গা পেয়েছে নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়। যদিও দুর্দান্ত ছন্দে থাকা ওয়ানডে দল যে কম্বিনেশন নিয়ে খেলছে তাতে এই দুজনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে। স্কোয়াডে ফিরেছেন টেস্ট ও টি টোয়েন্টি দলপতি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সর্বশেষ জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে তিনি ছুটিতে থাকায় কোনো ম্যাচে মাঠে নামা হয়নি। চোটের কারণে সেই সিরিজ হাতছাড়া করা ব্যাটার ইয়াসির আলী চৌধুরী রাব্বিও ফিরেছেন এবারের দলে। ডিসেম্বরের শুরুতেই রোহিত কোহলিরা চলে আসবেন বাংলাদেশে, খেলবেন তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট। সবকিছু ঠিকঠাক থাকলে পহেলা ডিসেম্বর ভারত দল পা রাখবে বাংলাদেশে। দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। 4 ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ ভারত প্রথম ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ, অনুষ্ঠিত হবে 7 ও 10 ডিসেম্বর। প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ওয়ানডের ভেন্যু সাগরিকা খ্যাত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। 14 ডিসেম্বর সাগরিকায় শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রাম টেস্ট শেষে দুই দল আবারও ফিরবে ঢাকায়। 22 ডিসেম্বর হোম অফ ক্রিকেটে আবারও মুখোমুখি হবে দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। এই ম্যাচ দিয়েই দু দলের সিরিজের ইতি ঘটবে, একই সাথে বার্ষিক ক্যালেন্ডারেরও। তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ানডে দলে আরও আছেন লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। এছাড়া ভারতের পূর্ণ শক্তির স্কোয়াডে অধিনায়ক রোহিত শর্মা ও সহ অধিনায়ক লোকেশ রাহুল ছাড়াও আছেন শেখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ট উইকেট রক্ষক, ঈশান কিষান, অক্ষয় প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ দয়াল। চোটের কারণে এই সিরিজেও খেলা হচ্ছে না রবীন্দ্র জাদেজার, তার পরিবর্তে ওয়ানডে দলে কুলদীপ সিং ডাক পেয়েছেন। দর্শক, ওয়ানডে স্কোয়াড আপনার কাছে কেমন লাগলো? ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ কেমন হওয়া উচিত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিকটাইম বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথেই থাকুন।